ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে অন্যতম যাকাত, যার অর্থ পরিচ্ছন্নতা, পবিত্রতা ও বৃদ্ধি। পবিত্র কোরআনে যাকাত হলো এমন একটি ব্যবস্থা যেখানে ধনী সম্পদের একটি অংশকে দরিদ্রের অধিকার বলে ঘোষণা করা হয়েছে। যে নামাজের সাথে যাকাত শব্দটি প্রায় 82 বার এসেছে, এর মানে হলো আল্লাহ সুবহান ওয়া তাআলা যাদেরকে মুসল্লি হিসেবে দেখতে চান তাদেরকে সচ্ছল ব্যক্তি হিসেবেও দেখতে চান, কারণ যাকাত দিতে হলে তো আপনাকে সচ্ছল হতে হবে। আল্লাহ হাবিব বলছেন তুখযু মিন আগনিয়াহিম ফাতুরদ্দু আলা ফুকারাহিম, যে তোমরা ধনীদের কাছ থেকে টাকাগুলো সংগ্রহ করো, কালেকশন করো এবং যারা এর পাওনাদার তাদেরকে দিয়ে দাও। পাওনাদার বলা হয়েছে, এর যাকাত মানে একটা করুণা নয় যে আমি তাদেরকে করুণা হিসেবে দিচ্ছি, দান হিসেবে দিচ্ছি, নো, এই টাকাগুলি হচ্ছে গরিব মানুষের। ফাতুরদ্দু আলা ফুকারাহিম, গরিব মানুষদেরকে টাকাগুলি ফিরিয়ে দিয়ে আসো। প্রত্যেক স্বাধীন পূর্ণবয়স্ক মুসলমান নরনারীকে প্রতি বছর তার অর্জিত সম্পদের একটি নির্দিষ্ট অংশ, তা যদি ইসলামী শরীয়ত অনুসারে সীমা বা নিসাব অতিক্রম করে তবে তার উপর যাকাত আদায় ফরজ। দুই ধরনের এই নিসাব রয়েছে, একটা হচ্ছে স্বর্ণের নিসাব, একটা হচ্ছে রৌপ্যের নিসাব। স্বর্ণের নিসাবটা 7.5 ভরি স্বর্ণ যদি কারো কাছে থাকে এক বছর, তাহলে তার জন্য যাকাত ফরজ। আর যার এটি হলো এক ধরনের নিসাব। আরেক ধরনের নিসাব হচ্ছে যে 52.5 তোলা রৌপ্য যদি কারো কাছে থাকে তাহলে তাকে যাকাত দিতে হবে। এখন কথা হলো যে 52.5 তোলা রৌপ্য আর 52.5 তোলা স্বর্ণের দাম তো অনেক পার্থক্য। একদিকে হয়তো 52.5 তোলা রৌপ্যর দাম হবে হয়তো 50-60 হাজার টাকা, আর 7.5 ভরি স্বর্ণের দাম হবে 7.5 লক্ষ টাকা মিনিমাম। তো আমার মনে হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুইটা নিসাব করে দিয়েছেন, যাতে করে যে যে স্টাইলে আছে, যে যে স্ট্যাটাসে থাকবে সেখান থেকে যাতে দিতে পারে, যাতে গরিবরা কিছু পেতে পারে। যেমন 50-60 হাজার টাকা সারা বছর খাওয়া দাওয়ার পরে কারো কাছে যদি থেকে যায় তাহলে তিনি যাকাত দিতে পারবেন। সুবহানাল্লাহ, 40 ভাগের 1 ভাগ। কারো যদি 40 টাকা থাকে সে 1 টাকা দেবে, তাহলে 100 টাকা থাকলে 2.5 টাকা দেবে, 2.5% হলো যাকাত। আমাদের গ্রামের লোকজন যাকাত দিতে চান না, অথচ উনি 300 মণ ধান পেয়েছেন, পাট পেয়েছেন 200 মণ, সরিষা পেয়েছেন 40 মণ, পেঁয়াজ হয়েছে 250 মণ, উনি বলতেছেন আমার কাছে তো এই যে টাকা নাই, মানে ওই ক্যাশ টাকা নাই। ক্যাশ টাকা কৃষি কাজ করলে তো থাকে না, কিন্তু ওই পেঁয়াজের ভিতরে টাকা রয়ে গেছে, সরিষার ভিতরে টাকা রয়ে গেছে, ধানের ভিতরে টাকা রয়ে গেছে, পাটের ভিতরে টাকা রয়ে গেছে, এগুলোর সম্পদের পরিমাণ কত, কত টাকা হয় সেই টাকার উপরে যাকাত দিতে হবে। 8 শ্রেণীর মানুষ যাকাত পাওয়ার যোগ্য, তবে যাকাত আদায় করতে হবে নগদ অর্থে। যাকাত আদায় না করলে বা তার অন্যথা করলে কোরআনে তার কঠোর শাস্তির কথাও উল্লেখ রয়েছে। গরিব হচ্ছে এই টাকার মালিক, যদি তিনি মালিক হন তার এই টাকা দিয়ে তো আমি লুঙ্গি কিনতে পারি না। এখানে বড় লোকরা নিচে আর গরিব লোকরা উপরে, যিনি পাওনা দেয় তিনি উপরে, তাকে উপরে রাখতে হবে। তাই তিনি টাকা পান তাকে টাকাই দিতে হবে। ওই শাড়ি লুঙ্গি যদি আপনি দেন তাহলে তার অধিকার খর্ব করা হলো, যে কারণ শাড়ি লুঙ্গি তার শাড়ির প্রয়োজন নাও হতে পারে, লুঙ্গি প্রয়োজন নাও হতে পারে, সুতরাং তাকে ক্যাশটাই দিতে হবে, টাকাটাই দিতে হবে, যাতে করে তার যে প্রয়োজন তিনি অনুভব করেন তার মতো তিনি খরচ করবেন, রেখে দেবেন, খরচ করবেন, যা ইচ্ছে তাই করবেন। সমাজে ধনী গরিবের ব্যবধান কমিয়ে আনতে পারে যাকাত, যা করতে পারে একটি কল্যাণমুখী অর্থনীতি। একজন মুসলমানের তো তার উপরে এই গরিবের হক রয়েছে না, অফি আমওয়ালি হাক্কুল লিসাইলি আল মাহরুম, যে মাহরুম যারা, সাইল যারা, যারা গরিব মানুষ, তাদের টাকাটা ধনীদের টাকার ভিতরে মিশে আছে, ওখান থেকে সরকারের দায়িত্ব হলো ওই টাকাটা বের করে নিয়ে আসা, বের করে এনে গরিবদেরকে ইস্টাবলিশ করে দেয়া। ইস্টাবলিশ করতে হলে আপনাকে এই পদ্ধতিতে আগাইতে হবে। এটা যদি আমরা পরিকল্পনা মাফিক যদি আমরা চেষ্টা করি তাহলে আমরা বাংলাদেশকে আগামী 15-20 বছরের ভিতরে 100% দারিদ্র মুক্ত করা সম্ভব। ফেরদৌস রহমান, এটিএন নিউজ, ঢাকা।